করেছেন, কিতাবটার নাম হলো শরহে সুদুর। শরহে সুদুর এই কিতাবটা পড়ায় খারজি মাদ্রাসায়, ওহাবি মাদ্রাসার মধ্যে দাওরা ক্লাসে, কোন ক্লাসে? দাওরা ক্লাসের মধ্যে পড়ায়। এটা কোন সুন্নি আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ায় না, শরহে সুদুর ফার্সি কিতাবে, উর্দু তো আছে, প্রয়োজনে কিনে নেবেন। আমার দয়াল নবীর ছোট্ট একখানা হাদিস, আহলে বাইতের সামনে তাদের শান আজমত কোথায়? আল্লাহর নবী সাহাবা একরামদেরকে দ্বীনি আলেম শিক্ষা দিচ্ছেন, ঠিক এমন সময় আল্লাহর হাবিব পেছন দিকে তাকিয়ে বললেন, মান আনতা, তুমি কে? সুবহানাল্লাহ বলেন, হাদিসটা মাত্র তিন লাইন, কয় লাইন? অসুবিধা হবে কথাটা বলে আলোচনা চলে যাবো, জোরে কোন আমিন। আমার বাবারা ভাইয়েরা, কথা হচ্ছে আপনাদের পিছুলিয়া, হাদিস আমার নবীর জবান মোবারকের, সুবহানাল্লাহ বলতেন না? অনুরোধ করব, অল্প সময়, লম্বা কোনো সময় না, যতটুকু বন্টন মদিনা থেকে হয় ততটুকুই। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহর হাবিব পেছন দিকে হাত মোবারক বাড়াইয়া বলে, মানে আনতা, তুমি কি? কোন মানুষ নাই, আওয়াজ আসলো, আনা জিন্নুন, আমি একটা জিন। আমি একটা জিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কার সাথে কথা বলেন গো নবী? আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার দয়াল নবী কয়, ইন্নি আরামা আল্লাহ তারাওনা, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি রে তোমরা তাহা দেখো না। নবী যাহা দেখে আমরা তাহা দেখি না। যে নবীর প্রস্রাব হলো মোবারক, পায়খানা হলো মোবারক, আর আমরা প্রস্রাব করলে কি মোবারক হইব না দুর্গন্ধ হইব? জোরে বলেন, মানুষের প্রস্রাব পান করা কি জায়েজ আছে? হারাম। জোরে বলেন কি? আর রসুল পাকের প্রস্রাব মোবারক পান করেছে উম্মে আয়মান, পেটের বিমার ভালো নবী কয়, উম্মে আয়মান দে, তোর বড়ির জন্য আমার আল্লাহ জাহান্নামকে আরাম করে দিছে। তাহলে বাংলাদেশে মৌলভীডি কেমনে কয় নবী এর মতো? বলে কি বলে না? যে মৌলবী নবীর এর মতো কয়, এই মৌলবী প্রস্রাব করলে ফাটার গন্ধ হইব। জোরে বলেন না কেন? এগুলি আমাদের ঘরে খায়া আমাদের ইমানকে নষ্ট করে, করে কি না? জোরে করে, করে কি না? সাবধান, নামাজ পড়ার আগে দেখবেন সে আমার নবীর মহব্বতের লোক কিনা, আহলে বাইতকে ভালোবাসে কিনা, আউলিয়া কিরাম সিলসিলার মধ্যে আছে কিনা। জামাত না করে পড়ান, একা করে নামাজ পড়বেন, কিন্তু বেঈমানের পিছে নামাজ পড়া জাহান্নামী হয়ে যাবে। আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? আমেলাতুন নাসেবা তাসলা নারান হামিয়া, আল্লাহ করে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আবার জাহান্নামের গরম পানি বাকি আছে, নাউজুবিল্লাহ কইতেন না? তোর সব আছে, জাহান্নামের গরম পানি রেডি আছে। আমার বাবারা ভাইরা, তাইলে বোঝা গেল সব আছে, কিন্তু মূল যে বিষয়টা ইমান নাই, কি নাই? জোরে কোন কি নাই? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব ডেকে বলে, তুমি কে? আমি একটা জিন। সাহাবীরা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, শরীক, উদামা, ওয়ালা আলী, ও বন্ধু, ওই মজলিসের মধ্যে বড় বড় সাহাবীরা বসা, একমাত্র হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু নাই। সাহাবা একরামরা বসা, ডেকে বলে, হুজুর, আপনি কার সাথে কথা বলেন? আমরা দেখতেছি না। আল্লাহর হাবিব বলেন, আমার পাশে একটা জিন দাঁড়ায় রয়েছে। সাহাবীরা কয়, হুজুর, জিনের নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, দয়া করে আমরে দেখান। সুবহানাল্লাহ, লাগতেন না? মাঝে মধ্যে আল্লাহর অলিগোর সঙ্গে সহবতে সময় দিবেন, দেখবেন আল্লাহর অলিগোর সাথে দেখার সুযোগ হয়ে দেব। জিন দেখছেন নাকি? ওই কেউ দেখেন নাই? আমি বলছি আল্লাহর অলিগোর ঠিকানার কথা, যার যার পছন্দ হয় সেখানে যাইবেন। দেখবেন একদিন যখন মোরাকাবায় বসে, জিগিরে হালতে বসে, ওনার লগে উনি একলা জিগির করার লগে আর পাবলিক খায়, সুবহানাল্লাহ। কখন জিন চিনার উপায় হলো, প্রথমত মানুষের পাগুলি সামনের দিকে, কোন দিকে? জিনের পাগুলি পেছনের দিকে, দেখলে চিনবেন না? আর একটু বর্ণনা দেওয়া যায়, জিন মানুষের শরীরটা স্পুত, নরম, মোলায়েম, কিন্তু মানুষ যখন শীতকালে হাঁটে পাগুলি খসখস হয়ে যায় না? ঠিক এরকম খসখস জিনের গাও। তিন নম্বরে মানুষের দেহটা বডি একদম লেভেল, কিন্তু জিনের পেছনে অংশটা খোলা, পেছনে অংশ কি খোলা। আমার বাবারা ভাইয়ারা, সাহাবা কেরাম বলে, হুজুর,
জিনের নাম শুনছি কোনদিন দেখি নাই। আল্লাহ পবিত্র কোরআনে বলে আমাম খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন বানাইলাম ইনসান বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। ভাইয়ারা আমার মানুষকে পাঠাইবার, লক্ষ বছর আগে আমার আল্লাহ জিনদেরকে পাঠাইলেন, এই পৃথিবীতে জিনের আবাদ ছিল, জিন আল্লাহ পাকের ইবাদত করতো, রিয়াজত করতো, বন্দেগি করতো। যখন এই জিন আল্লাহ পাকের নাফরমানি আরম্ভ করে দেয়, বেয়াদবি গোষ্ঠীকে আরম্ভ করে দেয়, আমার আল্লাহ গজবের ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে ধ্বংস করে দিলেন। কিছু কিছু ভালো ভালো জিন বাঁচায় রাখছে, ওদের বংশধর বর্তমান দুনিয়াতে আছে না নাই? আছে। জোরে কান আছে। আমার বাবারা বন্ধুরা, আমি একটি বড় জিজ্ঞাসা করবো, কে কতটুকু শুনলেন? কারণ ও বন্ধু যারা প্রজেক্টের মাধ্যমে পর্দার আলামা বন্ধা দেখতে যারা জেগে যাবে, সাতপুরি হুজুরে কি পেয়ে গেছে? আপনি কইতে পারলে ওকে, কইতে না পারলে বুঝবো 100% ঘুমাইছেন। ঘুমের মধ্যে বেজালা ছিল না আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা। সাহাবা কেরাম বলে হুজুর জিন আমাদেরকে দেখান, আল্লাহর হাবিব বলে জিন তুমি তোমার সুরত ধারণ করো, জিনটা সুরত ধারণ করলো। সাহাবা কেরাম দেখলো, খেয়াল করেন একটা বড় মজার বিষয় আছে এখানে, দুনিয়াতে মানুষ জিনকে দেখে না, মানুষকে সকলে দেখে। হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষের বিচার করবে, মানুষকে কেউ দেখবে না, জিনদেরকে দেখবে, কারণ মানুষ আল্লাহ বড় মায়া করে বানাইছে। বন্ধুরা আমার, জিনটা দাঁড়াইলো, সুরত ধারণ করলো, সাহাবা কেরাম দেখলো, আল্লাহর হাবিব বলে জিন তোমার হাত দুইটা পেছনে, কারণটাকে হাতগুলি সামনে আনো। জিনটাকে হুজুর হাতরে বান দেওয়া, কি দেওয়া? বান দেওয়া, কিসের বান দেওয়া? সামনে আসো। রসুলের পাকের সামনে গেলে আল্লাহর হাবিব মুচকি মুচকি হাসে, আর তাকায় দেখে মাত্র দুটা খেজুর পাতা দিয়ে বান দেওয়া রাখছে। দেখে বলে জিন রে, মাত্র দুটা খেজুর পাতার বান তুমি কি খুলতে পারো না? জিনটা বলে, আর সুবহানাল্লাহ ইয়া হাবিব আল্লাহ, নবী গো মাত্র কোয়েন না গো নবী, এই খেজুর পাতার বান দুনিয়ার কোন সাধারণ বান না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, এই বান এত কঠিন বান, আমাকে যখন একটা লোকের কাছে বেয়াদবি করার কারণে লোকটা আমারে বান দিয়ে দিছে, আমি তো মনে করছি খুলতেই পারবো, খুলতে পারি না। জিনের বাদশাহ আব্দুর রহমানের কাছে গেছি, বেচারি খুলতে পারে না, হাজার হাজার জিন লয়ে চেষ্টা করছি খুলতে পারে না। আল্লাহ আকবার কইতে না হুজুর, এই পৃথিবীর প্রথম নবী হিসাবে যিনি আগমন করেছেন, আদম সফিউল্লাহ, যিনি মুসলমানের বাবা, হিন্দুর বাবা, বৌদ্ধের বাবা, খ্রিস্টানের বাবা, ওহাবির বাবা, সুন্নির বাবা, শিয়ার বাবা, মুতাজিলার বাবা, রাফিজির বাবা, খারেজির বাবা, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের বাবা আদম নবী, ঠিক কিনা? আদম নবী পৃথিবীতে আসলেন, আমি ওনার কাছে গেছি আমার এই বান্টা খুলে দেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম যখন বান্টার দিকে তাকাইলেন, তিনি একটা চিৎকার মারছে, তিনি একটা ভয় পাইছে, জোরে সরে কন্ন আল্লাহু আকবার। আদম নবীর পরে 750 বছর পরে ওনার সন্তান শীস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 খানা সহিহ প্রদান করেছে, আমি শীস নবীর কাছে গেছি আমার বানটা খোলার জন্য, তিনি বান খুলবে, দূরের কর দেখকায় তিনি ভয় পাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, জিনটা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর কোন নবী রসুল বাকি রাখি নাই, সর্বশেষ ঘুরতে ঘুরতে আমার বিরানের মধ্যে আইল, আমারে দুনিয়ার কোন নবী রসুল বান্দায় নাই, আমারে বান দিছে আপনার কোন উম্মত হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, এই জন্যই বানটা লইয়া আপনি নবীর দরবারে আইছি। হুজুর আমার মন বলে, আমার যিনি বান দিছে নিশ্চয়ই তিনি আপনার কোন উম্মত হবে। আমার রসুল ডেকে বলে, জিন দেখো তো এই মজলিসের মধ্যে লোকটা আসেনি। জিনটা করে, হুজুর নাই, আমার রসুল মুসকি হাসতেছে, সুবহানাল্লাহ কইতেন না? নবী ডেকে বলে, জিন জিন রে, যেই লোকটা তোমারে বান দিছে কিছুক্ষণের মধ্যে আমার দরবারে আসতেছে। সাহাবীর এই দিশায় ওই দিশায় কি এই লোকটা কেউ হইতে পারে? কই লক্ষ লক্ষ বছর, সঙ্গে সঙ্গে রসুল পাকের দরবারে
সেরে কথা হযরতে আলীর আগমন পা যা আলিউন মিন বাবিল মসজিদে ফাসাল্লিমু কায়মান হযরতে আলী মসজিদ নববী দরজার সামনে আসিয়া আমার নবীকে দাঁড়ায়া সালাম দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুবিধা হচ্ছে কোনো না আলোচনা করতে দুই সাহেবের কাছে মনে আছে নি ওই দিকে যে নবী নবী কিনে টানা হাসা নবী কিনে কত রকম মেয়াজুল বায়ের আমার অথচ আমার নবীর নাম মোবার পাঠাতে দুই সাহেব হয়ে গেছে কি হয়ে গেছে মনে আছে না বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাহাবা একরামদেরকে জিন চিনাইছে ঠিক কি না সাহাবীরা চিনছে চিনে নাই দেখে নাই আমার দয়াল নবী চিনাইছে এবং দেখাইছে কথা বলেন ঠিক কি না কিন্তু হযরতে আলী আমার নবীকে সালাম দেওয়ার পরে বলে হুজুর এই বেয়াদব জিনটা আপনি রসূলের পেছনে কেন দাঁড়ায় রইছে এত আসতে গেলে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ যেখানে সাহাবা একরাম জিন দেহেই নেই সিনেই নেই নবীজি চিনাইছে আর হযরত আলীকে বলতেও হয় নাই চিনাইতেও হয় নাই তিনি বললেন হুজুর এই বেয়াদব দাঁড়ায় বসে গেল আসিলেন দিনের নবী মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল বললেন মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল নবী জন্ম নিল মক্কায় গেলে কেহ পাই না সে তাই কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি মদিনা তারাও যায়াছে মদিনা তারাও যায়াছে হায়াতে জিন্দা নবী ওরে হায়াতে জিন্দা মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল ওরে মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল আমার বাবারা বন্ধুরা আল্লাহ হাবিব বলে আলী আলী রে তুমি কি জিনটাকে চিনো হযরত আলী বলে নবীজি লক্ষ লক্ষ বছর আগে থেকে চিনি আরো জোরে হবে আবু বকর সিদ্দিক উমর ফারুক বড় বড় সাহাবীরা মুখ বেজার হাই হাই কই কি আমরা জিন্দেগি নাই চিনি নাই নবীজি দেখাইছে কে দেখাইছে আর আলী আমার থেকে বয়সে ছোট ওই দিন কয়দিন আগে বলা হয় আর হ্যাঁ দিকে লক্ষ লক্ষ বছর আগে বলেছি আল্লাহ আল্লাহ আমার বন্ধুরা আমার আমার নবীকে সবাই দেখে নাই আমার নবীকে সবাই চিনে নাই আল্লাহর নবী একদিন হযরতে বেলা আসরের নামাজ আযান দিচ্ছে আল্লাহর রাসূল মুর্শিদ নববীর দেখে দৌড়ে রওনা করলেন হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মাথার ওড়না দিয়ে টেস দিয়েছে সুবহানাল্লাহ বলতেন না স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত কত কিছুই তো হয় হয় কি না তো বন্ধু আল্লাহর হাবিবকে যখন ওড়না দিয়ে টেস দিলেন ওড়না চইলাইস আমার রসুল দাঁড়ায় রয়েছে আবার পেজ দিলেন অরুণা চইলাইস আমার রসুল দাঁড়ায় রয়েছে আবার যখন অরুণা দিয়ে পেজ দেয় আমার মদিনার নবী আয়েশা কি ব্যাপার তাকায় রয়েছে কেন কয় হুজুর অরুণা দিয়ে আপনাকে পেজ দিলাম তিনবার কিন্তু অরুণা চইলাইসে বরাবর আপনি রসুল তো আসলেন না আমার নবী ডেকে বলে আয়েশা বাস্তবে আমি নবী তোমাদের কারো মত না আমার বন্ধুরা আমার হযরতে আলী কেরাম আল্লাহ ডেকে বলে হুজুর এই বেয়াদব এখানে কেন আমার নবী কয় আলী তুমি কি চিনো লক্ষ লক্ষ বছর আগে চিনি আলী রে জিনের হাতের বান্দা কে দিছে আলী কে হুজুর আমি দিছি সাহাবীরা অবাক হয়ে গেল সর্বনাশ কয় কি আমার বন্ধু যিনি পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ পাকের দরবারে কন্ডিশন নিয়েছে মাবুদ শুনেছি তুমি নাকি দুনিয়া বানাইছো সুবহানাল্লাহ কইতেন না নজাহাতুল মাজালিস শেরে খোদা হযরতে আলী রুহানি জগতের আল্লাহ পাকের দরবারে কন্ডিশন নাই মাবুদ
তুমি কি আমার দুনিয়ায় পাঠাইবা? যেহেতু রুহানি তৈরি হয়েছে বডির মধ্যে যে তোমার দুনিয়া পাঠাবো, মাবুদরে আমারে পাঠাইলে শর্ত আছে, শর্ত পূরণ না হইলে আমি যাইতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কি শর্ত? ও মাবুদ, শুনেছি দুনিয়া জমিনে নাকি তোমার একটা ঘর আছে, আমারে যদি পাঠাও আমারে ওই ঘরের মধ্যে পাঠাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হযরত আলী। চিল্লায় কোন মারহাবা, তোমায় নাত কিলে পরানা মার বাচে না রে, জায়গা দেখি সবই
পিছে তুমি নাই পাশে, দেখা দাও দেখা দাও মোরে, দেখা দাও দেখা দাও মোরে, তোমায় না দেখিলে জিনের বান্দা তুমি খুল্লা দাও, এই বান্দা দেওয়ার কারণে জিন্দা হাত গুলি সামনে আনতে পারে না, কিছু ধরতে পারে না, কিছু খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আলী রে জিনের বান্দা তুমি খুল্লা দাও, কারণ আমার দয়াল নবী হলেন রহমতের নবী, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রহমতের বান্দারে গো নবী, উম্মতের কান্দারে বলো, রহমতের বান্দারে উম্মতের কান্দারে নিদান কালে তুমি সারা, কে করবে ইউসার নবী, নিদান কালে তুমি সারা, কে করবে ইউসার, রহমতের ভান্ডারে গো নবী, উম্মতের কান্দার বলেন রহমতের ভান্ডারে গো নবী, আমি মৃত্যু লাশ হইলে কোলে, আমি মৃত্যু লাশ হইলে কেহ নাহি নিবে কোলে, কবরতে রাখবে আমায় মিল্লাতে তোমার, কবরতে রাখবে আমায় মিল্লাতে বলেন রহমতের ভান্ডারে গো নবী, উম্মতের কান্দার রহমতের ভান্ডারে গো নবী, উম্মত নিদান কালে তুমি সারা, কে করবে ইউসার নবী, নিদান কালে তুমি সারা, কে করবে ইউসার, রহমতের ভান্ডারে গো নবী, উম্মতের কান্দার রহমতের ভান্ডারে গো আপনার সাহাবী আলী রে আর কষ্ট দিয়েন না, সজাগ যারা তারা কেন সুবহানাল্লাহ, হযরতে আলীর আর কষ্ট দিয়েন না গো নবী, আমি অপরাধী, আমার নিজের কথা আমি নিজে বলতেছি, জোরে কর না মারহাবা, আসামি নিজের কথা নিজে কয়, দাঁড়া বলে হুজুর আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে আদম নবী আসে নাই, আমরা জিন জাতিরা বসবাস করতাম গো নবী, একদিন আমার জিন বন্ধুদের সাথে আমি মা খেজুর বাগানের মধ্যে ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, যখন বাগান থেকে বাহির হইলাম আমার বন্ধুরা তাদের বাড়ি ঘরে চলে যায়, আমি আমার বাড়ির দিকে রওনা করছি, ও বন্ধু যেখানে আল্লাহ পাকের ধ্বনি হয়, যেখানে জিকির আজকার হয়, শয়তানের শুনলে গায়ের মধ্যে আগুন লাগে, ঠিক কিনা? আমার স্বভাব চরিত্র বাড়ানা, আমি শয়তান, আমি পাপাত্তান, আমি দেখলাম আপনার সাহাবি হযরতে আলী একটা খেজুর গাছের নিচে দাঁড়ায় জিকির করতেছে, আল্লাহ
জীবন বিফল গণ বিশুনার জীবন বিফল নবী তোমায় না পাইলে আমার জীবন বিফল গণ বিশুনার জীবন বিফল সোনার জীবন বিফল ও নবী তোমায় না পাইলে আল্লাহ মুর্শিদ নামে এত মধু বজলুর নামে এত মধু খাইলে মধু পুরাইল আমার মন হইয়া ছেড়ে মুর্শিদ নামে এত মধু মঞ্জুর নামে এত মধু খাইলে মধু পুরাইল আমার মন হইয়া ছেড়ে দিওয়ান বুজুর আমার রিল প্রাণে গোরে থাকতে দিল না আমার মন হইয়া ছেড়ে দেওয়ানা মুর্শিদ নামে এত মধু আমার দয়াল নামে এত মধু খাইলে মধু পুরাইল আমার মন গইয়া ছেড়ে দেওয়ান ভিটামিন এ থেকে জেড প্রয়োজন এই দেহের ভিতরে আছে আত্মা কলব আছে নি আছে কলব রুহু সের কপি আকপানব আবাতস খাগ বা দশটা লপিবা এর মধ্যে ছয়টা হলো প্রকাশ্য বাকি চারটা পুরো বডির সাথে মিশ্রিত ও বন্ধু এই দেহ যদি সুস্থ থাকে সবকিছু করতে ভালো লাগে সুস্থ না থাকলে ভালো জিনিসও ভালো লাগে না ঠিক কি না আমার বাবা আমার বন্ধু তেমনি ভাবে এই কলবের খাবার আছে যদি কলবের মধ্যে খাবার না তাই কলব মরা যায় যার কলব মুর্দা লোকটা জিন্দা থাকলো সে মরা ঠিক কি না ওই কলবের খাবার কি আমার আল্লাহ কোরআনে কয় আলাদি জিকিরিল্লাহি তাতমাইনুল কলব হাবিব দুনিয়ার মানুষকে জানায় দেন ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহর নামের জিকির
কার জিকির? সিকালাতুল কলবে জিকরুল্লাহ। এই দেহের ময়লা সাবান দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু কলমের ময়লা সাবান দিয়ে পরিষ্কার করা যায় না, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন ওই কলমের মজন ময়লা জমে যাবে, দেখবা তোমার নামাজ পড়তে মন চাইবো না, রোজা রাখতে মন চাইবো না, ওয়াজ মাহফিল ভালো লাগবে না, মসজিদে গেলে সময় বেশি কোন দেওয়া যাবে না, মন চাইবো না। তখন তুমি বেশি বেশি জিকির করো, সিকালাতুল কলবে জিকরুল্লাহ। যখন আল্লাহর জিকির করবা কলমে ধাক্কা পড়বে, ময়লা পরিষ্কার, দেখবে ভালো কাজ করতে ভালো লাগবে। হুজুরের কাম নাই লম্বা সুরা বর্তা যাবে টাঙ্গাইল যাব, তাড়াতাড়ি করে না, নজিবুল বুঝেন না, যখন বুঝতে হবে কলমে ময়লা জমে গেছে, আর তখন জিকির করতে হবে কার? আমার বাবারা ভাইয়ারা জিন বলে হুজুর হযরত আলীকে আর কষ্ট দিয়েন না, আমি আসামি, আমার নিজের কথা নিজের অপরাধ নিজে বলতেছি। আল্লাহর হাবিব কয় তাইলে বলো, জিন্দা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বন্ধুরা চলে যায়, আমি আমার বাড়ির দিকে রওনা করছি, হঠাৎ করে দেখি গো নবী একটা খেজুর গাছের নিচে আপনার সাহাবী হযরত আলী দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার গায়ের মধ্যে আগুন লেগে যায়, আমি আপনার সাহাবী হযরত আলীকে কয়েকটা ধাক্কা মারলাম। কি মারলাম? ধাক্কা মারার কারণে ওনার মোরাকাবার ধ্যান ভেঙে গেছে। ও তরিকতের প্রথম সবকটাই হলো ফানাবির শায়েক, তারপরে ফানাবির রাসূল, তারপরে ফানাবিল্লাহ, তারপরে বাকাবিল্লাহ। জিকিরের মধ্যে বসবা, মোরাকাবা যখন করবা, আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জু আছি, আমার কলম মুর্শিদের কলমের দিকে, কথা কোন ঠিক কি না? ও বাবারা ভাইয়ারা, প্রথম সবকটাই হলো ফানাবির শায়েক, মুর্শিদের জন্য পাগল হয়ে যাও, মুর্শিদের জন্য ফানা হয়ে যাও। ওরে যে হবে তোর নিদান কালে পারি রতন্দা আহারি রে, সার মুর্শিদ নামের তোরের সার মুর্শিদ না আহমের তোরে, সার মুর্শিদ নামের তোরের সার মুর্শিদ না আহমের তোরে, যে হবে তোর নিদান কালে পারি রুকান্দা আহারি রে, সার মুর্শিদ নামের তোরের সার মুর্শিদ না আহমের তোরে, মুর্শিদের দরবারে যায় রে মন সাজো প্রেম ভিখারি, ওরে দোজখ থেকে পার করি রে তোমার ভাঙা তো ওহরি রে, সার মুর্শিদ নামের তোরের সার মুর্শিদ না আহমের তোরে। আল্লাহু আকবার, কোন জোরে! আমার বাবারা বন্ধুরা, জিনটা বলে হুজুর কয়েকটা ধাক্কা মারছি, হযরত আলীর মোরাকাবার ধ্যান ভেঙে গেছে, আমার দিকে বড় বড় শক্তিরা তাকাইছে, নবীজি একটা খেজুর গাছের মধ্যে হাত দিয়ে দুইটা পাতা পারল, পাতা পাইলে আমার হাত দুইটার পেছনে নিয়ে বান্ধিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন খেজুর পাতা দিয়ে আমার হাত দিয়ে বান্ধে, আমি তো মনে করছি টান দেওয়ার আগে তো খুললা দেব, ঠিক নেই হুজুর, জানতাম না এই বান এত কঠিন বান, আমি জানতাম না গো নবী এই বান জিনের বাচ্চা খুলতে পারে না, হাজার হাজার জিন খুলতে পারে না, কোন নবী রসুল খুলতে সাহস করে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বানটা কি বান? নবী বিপদের মধ্যে পড়ে আপনার কাছে আইছি, আমি জানি আপনার উম্মত ছাড়া এই বান কেউ আমার দিতে পারে না, আপনার দরবারে আয়সা হযরত আলীকে পাইছি যিনি আমারে বান দিছে, আপনি নবীর খাতিরে যেন আলী আমারে মাফ করে দেয়। আমি আলীকে ধাক্কা দিয়ে মোরাকাবা ধ্যান ভাঙ্গা ঠিক হয়নি, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে,
আমি আলীর কাছে মাপ চাই, আপনি নবীর খাতিরে যেন আলী আমারে মাপ করে দেয়। আমার বাবার আবার বন্ধুরা আমার রসুল ডেকে বলে, আলী জিন তোমার কাছে মাপ চাইছে, এখন তার বান্ডা খুললা দাও, জিন্দারে মাপ করে দাও। সুবহান আল্লাহ। হযরত আলী বলে, নবী গো বান্ডা খোলার আগে আমার একটা বক্তৃতা আছে। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে আশেকে, প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে। ওরে খুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা, খুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা, আপন ঘরে দেখিবা নবীরে তুমি, আপন ঘরে দেখিবা নবীরে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না আশেকে, প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, খুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা। আল্লাহু আকবার। খুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা, আপন ঘরে দেখিবা মুর্শিদরে তোমার, আপন ঘরে দেখিবা মুর্শিদরে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে আশেকে, প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া করিল খুলিল্লা কত কষ্ট দিল মাওলা, প্রেম করিল খুলিল্লা কত কষ্ট দিল মাওলা, জ্বালাইল নমরুদের আগুনে তারে, জ্বালাইল নমরুদের আগুনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে আশেকে, প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া করিল আয়ব নবী সর্বঙ্গ কিরায় পরি, প্রেম করিল আয়ব নবী সর্বঙ্গ কিরায় পরি, আঠারো সাল ঘুরল বনে বনে সে যে, আঠারো সাল ঘুরল বনে বনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে আশেকে, প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া খুলিলে মনের তালা করে দেখতে পাবি নূর তাজেলা, খুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা, দেহ ঘরে দেখিবা বজলুর রে তুমি, দেহ ঘরে দেখিবা বজলুর রে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে পাগল, প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া জিন্দা বলে হুজুর এটা কি বানবো নবী, সাধারণ খেজুর পাতা এই বান কেউ খুলতে পারে না, এই বান কেউ খোলার সাহস করে না। আমার দয়াল নবী ডেকে বলে, ও সাহাবীরা ও জিন শোনো, এই বানটা দুনিয়ার সাধারণ বান না, এই বানটা হলো তরিকতের বান। কিসের বান? জোরে বলেন। কোথায় পীরের বাড়ি, কোথায় মরিদের বাড়ি? কিন্তু কোন দিন এগারো শরীর, কোন দিন মিলাদ,
পীরের বাড়ির মিলাদ পুরীদের কিন্তু মনে আছে, চিড়িও লাগে না ঠিক নেই। আমার বাবারা ভাইয়ারা, যে আগুন যে মহাব্বত যে প্রেম ভালোবাসা, ও বন্ধু যখন পীরের হাতে হাত রেখে বায়াত হয়ে যায়, মরিদ হয়ে যায়, যখন তরিকার সবক হয়ে যায়, তখন থেকে তার প্রতি মহাব্বত আজিজি ভক্তি প্রেম ভালোবাসা লাগাইতে হবে। কারণ আল্লাহকে পাইতে হলে নবীর দরকার, আর নবীকে পাইতে হলে পীর মুর্শিদের দরকার ঠিক কিনা? ধরে কম পাবে না রে মাহবুব মাওলা, পাবে না রে মাহবুব মাওলা, উসিলা বিনে তোমার দেহ মন বিলায়া দাও মুর্শিদের চরণে, তোমার দেহ মন বিলায়া দাও মুর্শিদের চরণে, পাবে না রে মাহবুব মাওলা, পাবে না রে উসিলা বিনে তোমার দেহ মন বিলায়া দাও মুর্শিদের চরণে, তোমার দেহ মন বিলায়া দাও মুর্শিদের। আল্লাহর পরে নবীকে মানো, ওরে মা বাবার তাজিমে করো, আতিউল্লাহ আতিউর রাসূলা, আল্লাহর অনুগত্য করো, রসূলের অনুগত্য করো। কোরআনে কয় সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ, তারপরে বলে ও কাযা রব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করার পরে, আমার ইবাদত বন্দেগির পরে, যাদের খেদমত করবা, যাদেরকে ভালোবাসা দেন মহব্বত করবা, তারা হলো তোমার মা এবং তোমার বাবা। আল্লাহর পরে নবীকে মানো, ওরে মা বাবারে তাজিমে করো, বলেন আল্লাহর পরে নবীকে মানো, ওরে মা বাবারে তাজিমে করো, পীর মুর্শিদের চরণ ধর পাইতে মাওলা রে তুমি, পীর মুর্শিদের চরণ ধর পাইতে মাওলা রে, তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণে, তোমার দেহ মন বিলাইয়া দাও মুর্শিদের চরণ, পাবে না রে মাহবুব মাওলা, পাবে না রে মাহবুব মাওলা, উসিলা বিনে তোমার দেহ মন বিলায়া দাও মুর্শিদের চরণে, তোমার দেহ মন বিলায়া দাও মুর্শিদের চরণে। জোরে কর আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, আল্লাহ হাবিব বলে সাহাবীরা রে, ও দিন তোমার হাতে যে বান্টা দিছে, এই বানটা হলো তরিকতের বান, কিসের বান? জোরে কর। আমার বাবারা ভাইরা বন্ধুরা, হযরতে আলী কে আমার নবীকে বানটা খুলে দাও, আলী বলে হুজুর বানটা খোলার আগে আমার একটা বক্তৃতা আছে। সুবহানাল্লাহ। কোন বৃষ্টি পড়ে নাকি? না, 10টা বাজে। আল্লাহুম্মা করবে কিছু শোক, তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, ওরে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে। আল্লাহুম্মা সাল্লি সকলে
আসতে করো আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইরা দশটা মিনিট সামনে গেলে কোনো সমস্যা হবে? বলতেছিলাম হযরতে আলী বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দা খোলার আগে আমার একটা বক্তৃতা আছে। কি আছে কথা কন না, মানে খুতবা আছে। ও বন্ধু হযরতে উমরে ফারুক আমার নবী ডেকে বলে ওমর মাতবুরি সব জায়গা ছলনা সুট করে মিম্বর শরীফে দাঁড়াইয়া আল্লাহ পাকের প্রশংসা করলেন। রাসূল পাকের